হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টিএস সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তনুশ্রী তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে 8:30, আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। জলখাবার বানাচ্ছি, আর আজকে বুধবার, তো বুধবার করে তো শায়নের ছুটি থাকে তোমরা জানো। আর ডোডো করছে এখন, রেয়াজ স্কুলে যাবে আজকে, তো শায়ন দিতে যাবে আজকে আমার ছুটি, যেহেতু শায়ন আছে তো শায়ন দিতে যাবে। আর আজকে তিনজনেই ডিম টোস্ট খাবো, সেই জন্য বানিয়ে নিচ্ছি। তো আমার পুজো টুজো সকালে হয়ে গেছে, সকালে পুজো হয়ে গেছে, বিছানা বিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মানে বাসি কাজ সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ভাতও ওদিকে আমার হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ডোডো খেয়ে যাবে স্কুলেতে। তো এখন করছি আমি ডিম টোস্ট, এটা তিনজনেই খাবো। তো আমি সকালের দিকে এরকম মানে ডিম টোস্ট বা পরোটা আমি খাই না, সকালের দিকে মুড়ি টুড়ি খাই, যেহেতু আজকে সকালে পুজো হয়ে গেছে। আর শায়ন একটু মানে রাগই করে না খেলে, যেহেতু ওদের জন্য বানাই আর আমি খাই না। তো আজকে ঠিক করেছি আজকে আমিও খাবো। তো যাই হোক, ডোডোকে স্কুলে দিতে যাবে আজকে, এটা খেয়ে খেয়ে দে, তারপরে ডোডোকে স্নান করাবো। স্নান আমি করাবো না, স্নান শায়নই করাবে, কারণ ছুটির দিন হলে সম্পূর্ণ ছেলের দায়িত্ব আর কি ওই নিয়ে নেয়, আমি কিছুই করি না বলা যায়। তো স্নান করাবে, তারপর আমি রেডি করিয়ে দেবো, ভাত খাইয়ে দেবো, আরও আবার দিতে যাবে স্কুলে ছেলেকে, আর আসার সময় নিয়ে আসবে চিকেন, কারণ আজকে বুধবার। তোমরা যেমন রবিবার দিন তোমরা ছুটি এ করো, মানে বেশ খাওয়া দাওয়া বলো বা রিল্যাক্স বলো করো, ছুটি কাটাও, তো বুধবার দিন আমি বা আমরা ছুটি কাটাই, এরকম একটু খাওয়া দাওয়া মোটামুটি ভালো মন্দ করি, তো এরকম। আর যাই হোক, এদিকে আমি বসিয়ে দিয়েছি পালং শাক ভাজা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাক ভাজছি, আর ওদিকে শিম ভেজেছি। তো শিম আর পালং শাক ভাজা করছি, শিম ভাজাটা হয়ে গেছে, আর এদিকে পালং শাক করছি ভাজছি, আর হবে চিকেন। তো চিকেনেরও আমার সমস্ত কাটাকুটি সমস্ত কিছু হয়ে গেছে, আর শায়ন এখনও আসেনি, ও ছেলেকে দিতে গেছে, তো এখনও আসেনি। চিকেনটা নিয়ে আসবে, ধুয়ে আমি রান্না বসিয়ে দেবো। এদিকে মোটামুটি আমার কাটাকুটি সমস্ত হয়ে গেছে, মশলা বাটাও হয়ে গেছে, কারণ আমি আগিয়ে নিচ্ছি, আর ও প্রায় চলেই আসবে, দু চার মিনিটের মধ্যেই চলেই আসবে। আর ভাত হয়ে গেছে, এই যে শিম ভাজা, এটা শিম ভাজা করেছি, আর এই যে এটা হচ্ছে পালং শাক ভাজা। তো চলো, আর ওদিকে মশলা টশলা আমি সব রেডি করে নিয়েছি, তো ওদিকটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে আমি লঙ্কা হলুদ ধনে জিরে সব আমি ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে, আর বাসন টাসনগুলো মাজবো, তো এমনি চায়ের বাসন রয়েছে, ডিম টোস্ট খেয়েছি সেগুলো আর কি। আর মশলা এরকম ভিজিয়ে রেখে দিলে না, যেহেতু গুঁড়ো মশলা, তো ভিজিয়ে রেখে দিলে একদম পুরো বাটা মশলার মতন টেস্টটা হয়, তো আমি এইভাবেই করি চিকেন করার সময়। আর পালং শাকটা ভাজা হয়ে গেছে, একদম পুরো শুকনো শুকনো মানে ভাজা করেছি, আর পালং শাকে তো জল বেরোয়, সেই জন্য আমি আলাদা করে জল দিইনি, পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো একটু দু কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এমনিতে তো পালং শাকটা খুব জল বেরোয়, ওকে ঢাকা দিতে লাগে না, আর গলে গেলে আবার ভালো লাগে না, তো আমি দু এক মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম, আবার খুলে নিয়েছি সাথে সাথে, ওটাকে ঢাকা দেওয়া বলে না যদিও। তো যাই হোক, পালং শাকটা ভাজা হয়ে গেছে, আর পালং শাকটা এরকম শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে না খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে অনেকে দেয় কি জানি না, তবে পেঁয়াজ দেওয়ার থেকে আমার এরকম শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে পালং শাকটা ভাজলে ভীষণ খেতে ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করেছি যাতে আরও বেশি ভালো লাগে খেতে। এদিকে মশলারে বাটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ সব বেটেছি কাঁচা লঙ্কা একসাথে, আর আলুটাও ভাজা হয়ে গেছে এদিকে, আর তখন তো দেখলে মশলাটা সব করে রেখেছি, পেঁয়াজ ফেঁয়াজ সব কেটে নিয়েছি, ধনে পাতা শুধু কাঁচি দিয়ে কুচি কুচি করে দেবো, ব্যাস হয়ে যাবে, লেবু কেটে নিয়েছি ভাতের জন্য, আর এদিকে হচ্ছে জল গরম মাংসতে দেবো, আর এই চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি, চিকেনটা ভেজে রান্না করবে না, রান্নার স্বাদটা আরও ভালো হয়। আর পেঁয়াজটা যে কেটেছি, পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, মানে বেরেস্তা ওটা করবো, তো ভেজে তারপরে পেস্টটা দিয়ে দেবো, বেরেস্তা মানে বেশ লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে তাতে পেস্টটা দিয়ে দেবো, তাতে না বেরেস্তা দিলে রান্নাতে স্বাদটাও হয় আর কালারটা খুব সুন্দর হয়।
তো সেই জন্য এরকম করবো। আজকে একটু ভাবলাম ভেজে ভেজে করি চিকেনটা, আর আজকে তো বুধবার, বাড়িতে আছে, বুধবার করে ছুটি থাকে তোমরা জানো হয়তো অনেকেই। বেশ ভালো লাগে, অ্যারোমাটা খুব সুন্দর আসছে। তোমরা অনেকেই হয়তো চিকেন ভেজে রান্না করো, তো সত্যি খুব ভালো লাগে মানে চিকেনের গন্ধটা। চিকেনটা তুলে নিয়েছি এখানে, আর এই যে এবারে পেঁয়াজটা ভাজছি। এটা চিকেন ভাজার গন্ধটা না দারুণ হয়। তেজপাতা শুকনো লঙ্কা সামনে একটু চিনি দিয়ে দিয়েছি, কালারটা খুব ভালো হয়েছে চিনি দিয়েছি গরম তেলে, সেই জন্য। আর গোটা গরম মশলা নেই, শুধু লবঙ্গ আছে, সেই জন্য এলাচ নেই, দারচিনিও নেই, তাই দিলাম না। আর দাঁড়া একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো আমি কামড়ে দেবে, হাত দিলে খ্যাঁক করে ধরবে। কাকে বাবা, ওই তো এই দেখো, এই দেখো ঝুলছে দাঁত দিয়ে, এই ঠোঁট দিয়ে এটাকে টেনে আর পা দিয়ে মানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে বন্ধুদেরকে। এর নাম গঙ্গা, জানিস গঙ্গা, তোকে ইউটিউবে দেখা দেবে, আমি তোর ভিডিও করছি। গঙ্গা একটু পোজ দাও তো, একটু পোজ দাও। হ্যাঁ ওরে বাস, আরে বাস, খুব সুন্দর, খুব সুন্দর। আর একটু পোজ দিয়ে দাও, আর একটু, আরে বাস একদম ফ্যান্টাস্টিক, আরে বাস বিউটিফুল বিউটিফুল। আর একটু পোজ দাও, পোজ দাও, পোজ দাও, দারুণ পোজগুলো খুব সুন্দর হয়েছে, সুন্দর লাগছে। গঙ্গা চান হয়েছে, চান হয়ে গেছে, হ্যাঁ চান হয়ে গেছে, চান করেছিস কি রে, চান করেছিস? তো গঙ্গাকে দেখিয়ে দেখিয়ে আর চলে এসছি বাকিটা করতে, বাকি রান্নাটা করতে। মশলাটা দিয়ে দিয়েছি, আমাদের বাড়ির নতুন অতিথিকে তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। আর ওনা ভীষণ কথা বলে, খুব কথা বলে, ডোডোর সাথে খুব খেলা করে, ডোডোকে ডোডো ডোডো বলে ডাকে, আবার বলে আই লাভ ইউ ডোডোকে, জানো তো, ভীষণ মিষ্টি লাগে ওদের দুজনের কথাবার্তা। একটা সময় তোমাদেরকে হয় আমি দেখাবো শোনাবো, তো খুব মিষ্টি লাগে, খুব কিউট লাগে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর এই দেখো কালারটা হয়েছে, বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, বলে নাকি বাটি ধোয়া জল দিলে স্বাদ হয়, আর তাছাড়া নষ্ট কেন করবো, তাই না বলো? Thank you.
চিকেন ভেজেছিলাম, তো সেই জুসটা একটু আছে, তো এই জুসটাতেই তো স্বাদটা যত আছে, তো সেই জন্য এটাকে ধুয়ে দিয়ে দিলাম। এই গরম মশলা গুঁড়ো দিলাম আর ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি, আর কালারটা হয়েছে দেখো একদম পুরো মানে রেস্টুরেন্ট স্টাইলে, তো খুব স্পাইসি করেছি। তো ভাজা তো হয়েই গেছে, চিকেন চিকেন মানে একদম পুরো তো দেখতেই পাচ্ছ ওই হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, তো জল দিয়ে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। সবই দেওয়া হয়ে গেছে, নুন টুন সব কিছু দেওয়া হয়ে গেছে। তো হচ্ছে এখন আর আমি বাসন টুকটাক সব মেজেই নিয়েছি, দু একটা বাসনই আছে আর কোনো বাসন নেই, তো খাওয়া হয়ে গেলে মানে ডোডো হলে তখন খাবো আমরা, ও আসবে 4টার সময় ডোডো, তো তখন খাবো। এখন কটা বাজে জানো, এখন তোমাদেরকে বলি, এখন বাজে 2:02, তো ভাত হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে আমার, ভাত হয়ে গেছে 9টার সময়, কারণ ডোডো ভাত খেয়ে গেছে, তো 9টার সময় হয়ে গেছে। আর সকালে ডিম টোস্ট তো দেখলে খেয়েছি, আর মাংসটা শুধু হচ্ছে কারণ খাবো তো সেই বেলা বিকেলে, তাই আর কি মাংসটা হচ্ছে যাতে গরম গরম করে খাওয়া যায়। তো একটা দিন ছুটি আছে সায়নের, তো ও বললো ছেলে এলে তারপর খাবো, নাহলে খাবো না, সেই জন্য এখন হচ্ছে, মাংসটা বেশিক্ষণ লাগবে না, ভেজে নিয়েছি যেহেতু। তো চলো মাংসটা হোক, তো চিকেনটা আমার হয়ে গেছে একদম, আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এরকম ঝোল ঝোলই রাখবো কারণ মাংসের ঝোলটাই ভালো লাগে ভাতের সাথে। তো আর আমাদের আমার ডোডো আর কি সায়ানো দুজনে এরকম মাংসের ঝোল দিয়ে ভাতটা খেতে বেশি পছন্দ করে, আর একটু ঘন হয়ে যাবে সেই জন্য ঝোলটা এতটা দেখতে, আর কালারটা দেখছো তো দারুণ হচ্ছে কালারটা, কী গো এবার এসো দেখি, ওই বলুক দেখি এসো খুল যা সিম সিম, কিরম হয়েছে গো? ঠিক আছে, আমার বরের এতটুকু এক্সপ্রেশন, কিছু করার নেই, মানিয়ে নিতে হবে, ঠিক আছে বাস চলো। তো ঠিক আছে, ডোডো কেউ আনতে যাবে যেহেতু ও আজকে আছে, তো ও আনতে যাবে, তো ডোডো আসুক তারপরে তোমাদের সামনে আসুক। তো আজকে আর তোমাদের সামনে আসছি না, পিছন থেকেই সবাইকে টাটা বলছি, সবাই ভালো থেকো।